ফের পথে নামলেন এসএলএসটি চাকরি প্রার্থীরা। যোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগের দাবিতে ফের আচার্য সদন অভিযান, পাশাপাশি এসএসসি চেয়ারম্যানকে ডেপুটেশন জমা কর্মসূচি পালন নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক পদপ্রার্থীদের। চাকরি প্রার্থীদের অভিযোগ, গত 8ই অগস্ট শিক্ষা দফতরের সঙ্গে বৈঠকে জানানো হয় যোগ্য চাকরি প্রার্থীদের অতি দ্রুত নিয়োগের ব্যবস্থা করবে সরকার, কিন্তু আজও শুরু হয়নি নিয়োগ প্রক্রিয়া। কবে মিলবে যোগ্যতার প্রকৃত মূল্য, চাকরি প্রার্থীদের প্রশ্নের মুখে রাজ্য সরকার। সঙ্গে 8ই আগস্ট শিক্ষা দপ্তরের বৈঠকে ঠিক হয়েছিল যে সমস্ত জেনুইন এবং যোগ্য যারা প্যানেলে রয়েছে তাদের সবারই নিয়োগের ব্যবস্থা সরকার করবে, কমিশন করবে, শিক্ষা দপ্তর করবে। আজ সেই 8ই আগস্ট আগের বছর, আবার এই এক বছর হয়ে গেল শিক্ষা দপ্তরের সঙ্গে বৈঠক, কবে পাবো আমাদের ন্যায্য বিচার? গান্ধী মূর্তির পাদদেশে আর কতদিন চাকরি প্রার্থীদের নিয়োগের অপেক্ষায় দিন কাটবে, প্রশ্ন রাজ্যের ভাবি শিক্ষক মহলের। তাদের দাবি, অবিলম্বে চালু করতে হবে নিয়োগ প্রক্রিয়া, লিখিত নির্দেশ প্রকাশ করে বৈধ চাকরি প্রার্থীদের নিয়োগের ব্যবস্থা করতে হবে সরকারকে। গান্ধী মূর্তির পাদদেশে রাজ্যে যোগ্য ছেলেমেয়েরা 9 থেকে 12 বসে আছে এবং প্রত্যেকে ডকুমেন্ট স্কুল সার্ভিস কমিশন সাবমিশন করা আছে। ওনারা ভালো করে দেখতে পাবেন কারা লিগাল কারা ইললিগাল, তারা লিগালদের জন্য কেন সওয়াল করছেন না, আর কতদিন, কতবার আমরা আলোচনা করব, বৈঠক করব, মুখের বাণী শুনব। গান্ধী মূর্তির পাদদেশে 800 দিন ব্যাপী আন্দোলনের অবসান চান চাকরি প্রার্থীরা, তবে নবম থেকে দশম মেধা তালিকাভুক্ত বঞ্চিত সব চাকরি প্রার্থীদের ডেপুটেশন জমা দিতে বাধা দেয় পুলিশ। চাকরি প্রার্থীদের অভিযোগ, কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না করলেও পুলিশই বাধার সম্মুখীন হতে হয় তাদের। পুলিশের ভূমিকা অত্যন্ত অমানবিক বলে দাবি চাকরি প্রার্থীদের। অন্যদিকে চাকরি প্রার্থীদের বিরুদ্ধে মামলার হুমকির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ছেলেদের কাছে উপযুক্ত মান সম্মানটুকু আমরা চাই, ওনারাও পেশাদারী মানুষ, আমরা শিক্ষক হয়ে পেশাদারিত্ব জায়গায় যেতে চাইছি, তো ওনারা যেহেতু মানুষ, মানুষের কাছে আমরা মানুষ হিসাবে মানুষের আচরণটা পেতে চাই, আমরা শিক্ষক হিসাবে ন্যূনতম সৌজন্যটুকু আশা করি। বলেছে নির্দিষ্ট ধারায় কেস করে তোর জীবন শেষ করে দেবো। আমি বলেছি আমার জীবন শেষ করার আগে আপনার কি লাভ হবে, আপনি সরকারের দালালি করে কি করবেন? যোগ্য যারা নবম দশম একাদশ দ্বাদশের যারা নিয়োগ পায়নি তাদের নিয়োগের ব্যাপারে আপনি কি করতে পারেন? হুমকির মুখে আজ পড়তে হয়েছে। পূর্ণভাবেই ডেপুটেশন দিতে এসেছিলেন, পুলিশ তাদের অযথা টেনে হিঁচড়ে টানাটানি করে এবং পুলিশের সাথে কার্যত বচসা বেঁধে যায়। এখানে যারা চাকরি প্রার্থীরা এসেছিলেন ডেপুটেশন জমা দিতে তাদের, অপরদিকে চাকরি প্রার্থীরা অভিযোগ করছেন, চাকরি প্রার্থীরা বলছেন যে তাদেরকে পুলিশের হুমকির মুখে পড়তে হয়েছে। পুলিশ অফিসার তাদেরকে বলেছেন যে কেস দিয়ে দেবেন নির্দিষ্ট ধারায়, অভিযোগ করছেন চাকরি প্রার্থীরা। ক্যামেরায় দীপ্তর সঙ্গে রেশমি রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা।